রিভাইভার ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি আততাই ভালোবাসা অধ্যায়ের অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিল অধ্যায়ে। লাভ ম্যারেজকে ডিজনি কার্টুন, নাটক, সিনেমা, সিরিজ, সাহিত্য, কবিতা সব জায়গাতে প্রেমের সফল এক সমাপ্তি হিসেবে দেখানো হয়। লাভ স্টোরিগুলো শেষ হয় এভাবেই, অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিল। অন্যদিকে অ্যারেঞ্জ ম্যারেজ অচেনা অজানা একজন মানুষের সাথে শুয়ে পড়া দাসত্বের প্রতীক হিসেবে দেখানো হয়। অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে সেকুলারদের ব্যাপক আপত্তি, আবার এরাই কিন্তু হুকআপ কালচারকে প্রমোট করে। বিয়ের মতো একটা পবিত্র শক্তিশালী বন্ধন যেখানে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের মাধ্যমে নিরাপত্তা লাভ করে অন্তরঙ্গতা হওয়া যায়, প্রতারণা বা খারাপ কিছু ঘটার ঝুঁকি অনেক কম থাকে, তা সেকুলারদের কাছে হারাম। কিন্তু হুকআপ কালচারের মাধ্যমে পার্টি, নাইট ক্লাব, বার ইত্যাদিতে গিয়ে সম্পূর্ণ আগন্তুকের সাথে কয়েক ঘন্টার পরিচয়ে প্রতারণা, ধর্ষণ বা যৌনবাহিত রোগের ঝুঁকি নিয়ে ওয়ান নাইট স্ট্যান্ড করা খুব আরাম। ওর সাথে আমার মনের মিল হচ্ছে কি না, ওকে আমার পছন্দ হবে কি না, ওর সাথে আমি একই ছাদের নিচে থাকতে পারবো কি না, আমাদের দাম্পত্য জীবন সুখের হবে কি না, এটা জানার পূর্ব শর্তগুলো কি, কী কী কাজ করলে সেই মানুষটাকে চেনা যাবে, বিদ্যমান বিশ্বকাঠামোর এই সমস্যা যে যে সমাধানগুলো দিয়েছে তা হলো, তার সাথে ডেট করতে হবে মানে প্রেম করতে হবে, রেস্টুরেন্টে যেতে হবে, ডিনারে যেতে হবে, দূরে বা কাছে ট্যুরে যেতে হবে, মাঝে মাঝে রুম ডেট বা বিছানায় যেতে হবে, লিভ টুগেদার করে বিয়ের আগে একটা ট্রায়াল দিয়ে নিতে পারলে তো সোনাই সোহাগা। বিয়ের আগে মানুষ চেনার এই শর্তগুলো অক্ষরে অক্ষরে আমেরিকানরা মেনে চলেছে। পরিস্থিতি কি হয়েছে? বিচ্ছেদের মাত্রা বেড়ে যাওয়া, পারিবারিক অশান্তি, ঝগড়া, তীব্র হতাশা, সহিংসতা, ধর্ষণ, যৌন নির্যাতন, খুন, মোকদ্দমা, জেল জরিমানা, এমনকি আজ তারাই বলছে যেসব আমেরিকানরা বিয়ের আগে লিভ টুগেদার করে দাম্পত্য জীবনে তারা সুখী হচ্ছে না, কোর্ট বিচ্ছেদের আবেদন করছে। আমেরিকার হাজার হাজার নারীর উপর চালানো গবেষণা থেকে দেখা যাচ্ছে যে বিয়ের আগে যারা লিভ টুগেদার করেছে তাদের বিচ্ছেদের সম্ভাবনা 15% বেশি। ইউনিভার্সিটি অব ডেনফারের মনোবিজ্ঞানী গ্যালেনা রোডস বলেছেন, আমরা সাধারণত মনে করি বেশি অভিজ্ঞতা থাকা ভালো, কিন্তু বাস্তবতা পুরো বিপরীত, বেশি অভিজ্ঞতা দাম্পত্য জীবনের সুখ কেড়ে নেয়। আমেরিকান পিউ রিসার্চ সেন্টারে অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, লিভ টুগেদার করা কাপলদের তুলনায় বিবাহিত আমেরিকানরা অনেক বেশি সুখী জীবনযাপন করে, তাদের সম্পর্কে বিশ্বস্ততা, দায়বদ্ধতা, স্থিতিশীলতা এবং কল্যাণকামিতা থাকে, তারা বেশি ইনকাম করে, বাচ্চা কাচ্চার ব্যাপারে বেশি যত্নশীল হয়, মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকে। লিভ টুগেদার করা কাপলদের মধ্যে বিচ্ছেদের হার অনেক বেশি। মিডিয়া, নারীবাদী, সুশীল প্রগতিশীলদের অনাবরত প্রোপাগান্ডার ফলে আমাদের সমাজে উপরের লিস্টের 1, 2 এবং 3 নাম্বার কাজগুলো মোটামুটি গ্রহণযোগ্য হয়ে যাবার পথে। লিভ টুগেদারের সংখ্যাও বাড়ছে হু হু করে, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের মতো শহরগুলোতে। তরুণ প্রজন্ম তো বটেই, অভিভাবকরা পর্যন্ত ভাবছেন বিয়ের আগে প্রেম করে ঘোরাঘুরি করে নিজেরা জানাশোনা করে নিলে ক্ষতি কী, এতে বন্ধন শক্তপোক্ত হবে, এমনকি মানসিকতা সামগ্রিকভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশকে জিনায় সয়লাভ করে দেওয়ার জন্য হুমকিতে ফেলে দিয়েছে। দাম্পত্য জীবনে যৌনতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একে অপরকে তৃপ্তি দিতে না পারলে এটার কারণে সংসারে মারাত্মক অশান্তি, পরকীয়া, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়। তাহলে তুমি কেন বিয়ের আগে প্রেম করা মানুষটাকে কেমন, তার মানসিকতা কেমন, শুধু এগুলোই বোঝার চেষ্টা করবা? কেন বিছানাতে নিয়ে গিয়ে মানুষটা কেমন পারফরমেন্স করতে পারে সেটা যাচাই করবা না? বিয়ের পর দেখা গেল সে তোমাকে সন্তুষ্ট করতে পারছে না, তখন বুঝতে পারছো এই চিন্তা কাঠামোর চূড়ান্ত পরিণতি কোন দিকে যাচ্ছে? কয় বছর কয়েকজনের সাথে প্রেম করলে তুমি বুঝতে পারবে তুমি আসল মানুষ খুঁজে পেয়েছো, কয়জন বিছানায় কয়বার গেলে বুঝতে পারবে তোমার জন্য এই ছেলেটা বা এই মেয়েটা পারফেক্ট, পারফেক্ট ম্যাচ খোঁজার জন্য তুমি তোমার বোনকে কয়টা ছেলের বিছানায় পাঠাবে? প্রশ্নগুলো আছে কিন্তু নেই কোনো কংক্রিট উত্তর। এই অবাধ যৌনতার ফসল হিসেবে পাওয়া ডিপ্রেশন, গর্ভপাত, যৌনবাহিত রোগ, মানসিক ট্রমা, ভাইরাল ভিডিও, আত্মহত্যা, মানসম্মানের ক্ষতি, ধর্ষণ, এগুলোর দায়ভার কে নেবে? এরও কোনো উত্তর নেই। আমেরিকার বেশিরভাগ বিয়েই হয় প্রেমের কারণে, আর সেখানকার ডিভোর্সের শতকরা হার 40-50 এর মধ্যেই ঘোরাফেরা করে। 40-50% বিচ্ছেদের মধ্যে অ্যারেঞ্জ ম্যারেজের বিচ্ছেদের হার মাত্র 4%। অধ্যাপক, বিখ্যাত সংস্থা সাইকোলজি টুডের সাবেক প্রধান সম্পাদক, আমেরিকার সায়েন্টিফিক ম্যাগাজিন মাইন্ডের সম্পাদক ডক্টর রবার্ট এপিস্টোনের মতে, আমেরিকার মতো দেশে উচ্চ বিচ্ছেদের হারের কারণ হলো লাভ ম্যারেজ। এই বিশেষজ্ঞদের কাছ থেকে এমন মত এসেছে যে যে দেশে বিয়ের ক্ষেত্রে আমেরিকার মডেল অনুসরণ করবে সেই দেশ বিয়ে তত ব্যর্থ হবে। ফরাসি সমাজবিজ্ঞানী শোল জোর ডন এর মাঠ পর্যায়ে একটি গবেষণার ফলাফল হচ্ছে যে বিয়ের পাত্রপাত্রী বিয়ের আগে প্রেমে পড়েনি এমন বিয়ে তুলনামূলকভাবে বেশ সফল। এরপর এক সমাজবিজ্ঞানী আব্দুল বারী কর্তৃক 1500টি পরিবারের উপর পরিচালিত গবেষণার ফলাফল হচ্ছে
75% বেশি প্রেমঘটিত বিয়ের তালাকের মাধ্যমে পরিসমাপ্তি ঘটেছে, অথচ অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে তালাকের হার 5%-এরও নিচে। মুম্বাই হাইকোর্ট তাদের পর্যবেক্ষণ থেকে দাবি করেছে, ভারতে অ্যারেঞ্জ ম্যারেজের তুলনায় লাভ ম্যারেজের ডিভোর্সের হার অনেক বেশি। শায়েখ আলী তানভুই রহিমাহুল্লার পরিচয় আমরা আগেই দিয়েছি। 20,000-এর মতো বৈবাহিক মামলা সমাধান করা এই আলেম বিচারক বলেন, তোমাদের চোখ তো রঙের ফানুস, তাই আমার অভিজ্ঞতার কথাগুলো বিশ্বাস করবে কি না তা নিয়ে আমি সন্দিহান। সত্যি কথা হলো, এসব বিয়ের পরিণতি হলো বিবাদ ও বিচ্ছেদ। পর্দায় যাই দেখানো হোক না কেন, প্রেমের বিয়েগুলো সাধারণত টেকে না, সুখের হয় না, দাম্পত্য কলহ, অশান্তি, বিচ্ছেদ এগুলো প্রেমের বিয়ের ক্ষেত্রে খুবই সাধারণ একটি ঘটনা। মিডিয়াতে যারা আমাদের প্রেম শেখায়, ভালোবাসার ছবক দেয়, যারা আমাদের কাছে আসার গল্প শেখায়, মজার ব্যাপার হলো তাদের জীবনেই বিচ্ছেদ, দাম্পত্য কলহ, অশান্তি বেশি। বাঙালির রোমান্টিকতায় আদি এবং অকৃত্রিম রোল মডেল মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে প্রেমের নিয়ম কানুনকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হুমায়ুন আহমেদ, হুমায়ুন ফরিদি, গুরু জেমস, শ্রাবন্তী, জয়া আহসান, এককালের হার্টথ্রব অপি করিম, তারিন, শখ, সারিকা, বাঁধন, সাকিব খান আর উপবিশ্বাস, তাহসান আর মিথিলা, ভালোবেসে বিয়ে করে কেউ সংসার টিকাতে পারেনি। এটা শুধু বাংলাদেশ, ভারত বা উপমহাদেশের ঘটনা না, পাশ্চাত্যের হলিউড, মিউজিক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রেম শেখানো সব ইন্ডাস্ট্রির একই অবস্থা। আরও বেশি ভয়ঙ্কর অবস্থা, আরও বেশি বিচ্ছেদ, হতাশা, আত্মহত্যা। এরা একে অপরের সাথে প্রেম করে জেনে শুনে বিয়ে করেছিল, এদের কেন ডিভোর্স হলো? পাশ্চাত্যে ওরা তো একেবারে বিছানায় শুয়ে পড়ে লিভ টুগেদার করে মাসের পর মাস ধরে, বছরের পর বছর ধরে চেনে, তারপর বিয়ে করে, ওদের কেন এত বিচ্ছেদ? দেখো, এভাবে প্রেম করে আসল মানুষ চেনা যায় না, বাস্তবতাও বোঝা যায় না। প্রেম একটা মুখোশ পরে থাকে, মোহ নিয়ে শুরু হয়, একে অপরকে পাওয়ার মাধ্যমে মোহটা শেষ হয়ে যায়। একটা ব্যাপার খেয়াল করো, আজ থেকে 15-20 বছর আগেও এই অবাধ প্রেম ভালোবাসার সমাজে আজকের মতো গ্রহণযোগ্য ছিল না। বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী কেউই প্রেমের বিয়ে মানতে চাইতেন না। সেই সময় সমাজে এত বিচ্ছেদ ছিল না, সংসারে অশান্তির আগুন জ্বলত না। এখন তো প্রেমের বিয়ের ভরা মৌসুম। বিয়ে দেওয়ার আগে বাবা মা ছেলেমেয়েকে জিজ্ঞেস করে নেন পছন্দের কেউ আছে কিনা, পছন্দের কেউ থাকলে হাঁপ ছেড়ে বাঁচেন, যাক পাত্রপাত্রী খোঁজার ঝামেলা থেকে বেঁচে গেলাম। প্রেমের বিয়ের এই ভরা মৌসুমে দেখো বিবাহ বিচ্ছেদের হার অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে, সংসারগুলো ভেঙে পড়ছে, ঘরে ঘরে অশান্তি। দিনাজপুরের পৌরসভার তালাক সংক্রান্ত সালিশি পরিষদে বৈঠক বসে মাসে দুইবার। 2021 সালের 1 মার্চে 40টি তালাক সংক্রান্ত বৈঠক ডাকা হয়। এই 40টি বিয়ের বেশিরভাগই ছিল প্রেম ঘটিত, কারো বিয়ে হয়েছে পরিবারের সম্মতিতে, আবার কেউ কেউ বিয়ে করেছে গোপনে, মেয়েদের চাপাচাপিতে এই পরিবারের অজান্তে বিয়ে করে বসেন তারা। এক পর্যায়ে পরিবারের সদস্যরা এসব মেনে নেন। তালাক দেওয়া দম্পতিদের তালিকায় ছিলেন চিকিৎসক, আইনজীবী, পুলিশ সদস্য সহ সাধারণ দম্পতিরা। এসব কিছুর জন্যই যে প্রেম একমাত্র দায়ী এমন না, নারীবাদীদের উত্থান, ভোগবাদী মানসিকতা, আরও অনেক ফ্যাক্টর রয়েছে, তবে অন্যতম নাটের গুরু হলো প্রেম। এখানে আরেকটা বিষয় পরিষ্কার করে বলি, ডিভোর্স মানেই খারাপ তা না। সাহাবাদের মধ্যেও ডিভোর্সের উদাহরণ আছে, কাজে ডিভোর্স হওয়া মানে সেই নারী সেই পুরুষের মধ্যে কোনো সমস্যা আছে এটা ইসলামের অবস্থান না। আদর্শ ইসলামী সমাজের উপযুক্ত কারণেও ডিভোর্স হতে পারে, কারণ ডিভোর্স হচ্ছে তাই লাভ ম্যারেজ খারাপ এটা আমি বলছি না। আমরা যা বলছি তা হলো লাভ ম্যারেজের ব্যাপারে যে ধারণা আছে, উপরের তথ্যগুলো সেগুলোকে ভুল প্রমাণিত করে। যেসব যুক্তি আর অজুহাত তুলে ধরে লাভ ম্যারেজের পক্ষের লোকেরা অ্যারেঞ্জ ম্যারেজের বিরোধিতা করে পরিসংখ্যান এবং গবেষণার আলোকে, সেগুলো নিরেট ভুল। কাজেই লাভ ম্যারেজ যে মিথ তোমাদের গেলানো হয়েছে তা কল্পকথায় সত্য না। এখানে আর একটা প্রশ্ন আসতে পারে, অ্যারেঞ্জড ম্যারেজে কি সংসারে অশান্তি হয় না, মারামারি খুনোখুনি হয় না? হ্যাঁ হয়, তবে সেটা অ্যারেঞ্জ ম্যারেজ সিস্টেমের সমস্যা না, সিস্টেম প্রয়োগের সমস্যা। এই বিষয়টা খুব ভালোভাবে বোঝা যাবে যদি আমরা আগে বুঝে নিই প্রেমের বিয়ে কেন ভাঙে। প্রেমের বিয়ে এবং অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যকার অনালোচিত কিন্তু মৌলিক পার্থক্যগুলো কি। প্রথমে প্রেমের বিয়ে কেন ভাঙে নামে একটি আর্টিকেল প্রকাশিত হয় দৈনিক প্রথম আলোর পত্রিকায় 2016 সালের 10ই আগস্ট। লেখক ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের এক মনোরোগ বিশেষজ্ঞ বিভাগের অধ্যাপক সুলতানা আলগিন। উনি ছাড়াও দেশের বিদেশের অনেকজন প্রখ্যাত গবেষক, আলেম, মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানীদের গবেষণা থেকে ঠিক ওই কথাগুলো বারবার উঠে এসেছে যেগুলো আমরা এই বইয়ের একদম শুরুতে আলোচনা করেছি। প্রেম মনে করে মানুষ যে বিষয়ের পিছনে ছুটছে অহর্নিশ তা হলো আকর্ষণ আর মোহ। বিয়ের পর অষ্টপ্রহর একসঙ্গে নিবিড়ভাবে থাকার কারণে
প্রেমিক প্রেমিকাদের চোখে একে অপরের দোষ ধরা পড়ে, মোহ কেটে যায়। প্রেমের সময়টাতে একটা স্বপ্নের জগতে থাকে প্রেমিক প্রেমিকারা, ভাবে বাকি জীবনটাও এভাবেই কেটে যাবে, কিন্তু বিয়ের পর স্বপ্নের জগৎ থেকে বাস্তবের জুনিয়ায় আছাড় খেয়ে পড়ে তারা। অধিকাংশ প্রেমী এখন বিয়ের আগে ঝিনা হয়, যখন একটা পাপের মাধ্যমে বিয়ের শুরু হয়, সংসারে অশান্তি নেমে আসে, যা আমরা আগেই বিশেষজ্ঞদের আলোচনায় দেখেছি। বিয়ের আগে কোনোরকম দায়িত্ব নেওয়া ছাড়াই শরীরের স্বাদ পাওয়া যাচ্ছিল, এখন সেই একই জিনিস পাবার জন্য একটা দায়িত্ব নেওয়া লাগছে, একটা ঝামেলা সম্পর্কের জটিলতা তৈরি করে রাখছে। প্রেমের সম্পর্কে টিকে রাখার জন্য প্রেমিক প্রেমিকারা যা বলে তাই বিনা প্রশ্নে মেনে নেওয়া হয়, নম্রতা ভদ্রতা আত্মত্যাগ থাকে। বিয়ের পর এই দাস মনিব সম্পর্ক চালিয়ে নেবার মানসিকতা আর থাকে না, ওকে পাবার জন্য আমি আগে এমনটা করেছিলাম, এখন তো আমি ওকে পেয়েই গেছি, আগে অনেক প্যারাসহ্য করেছি, এখন আর করব না, এই হয় চিন্তাভাবনা। এখন অ্যারেঞ্জ ম্যারেজের দিকে তাকাও, মোহ বা কামনার ফাঁদে ফেলে ভুল মানুষ বাছার সম্ভাবনা এখন শূন্যের কাছাকাছি। কাউকে দেখে মোহে পড়ে গেলে তার সাথেই যে বিয়ে হয় এমন না, ছেলে মেয়ের মহান্ধ চোখ ভুল করলো, বাবা মা আত্মীয় স্বজন খোঁজ খবর নিয়ে পাত্রপাত্রী এবং পরিবারের মন মানসিকতা পরিবেশ দিনদারিতা শরিয়া অনুযায়ী যেটা সব থেকে বেশি প্রাধান্য পাওয়া উচিত, রূপ সৌন্দর্য অর্থনৈতিক অবস্থা সব বিবেচনা করে তাদের ছেলে এবং মেয়ের জন্য উপযুক্ত মানুষকে নিয়ে আসতে পারেন। এর ফলে প্রতারণার সুযোগ যেমন কম থাকে, তেমনি বিয়ের পরে হানিমুন পিরিয়ড শেষে মোহ বা কামনা কেটে গেলেও মানিয়ে নিতে সমস্যা হয় না। আদর্শ ইসলামী বিয়েতে কি হয়, মেয়ের পুরুষ অভিভাবকের উপস্থিতিতে ইসলামী শরিয়া অনুযায়ী পাত্র বা পাত্রী একে অপরকে দেখে দোষ গুণ প্রাপ্তি প্রত্যাশা সব জেনে দায়িত্ব কর্তব্য জেনে বুঝে বিয়ে করে, আলগা ফ্যান্টাসিতে থাকার সুযোগ খুবই কম থাকে। এখানে প্রেম নামক জিনা করে আল্লাহর আইন অমান্য করা হয় না, ইস্তেখারা চালা তাদের মাধ্যমে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করার সুযোগ থাকে, দেনমোহরের ব্যাপারে ঠকানো যায় না। এখানে একটা কথা বলা বেশ জরুরি, অ্যারেঞ্জ ম্যারেজের গায়ে একটা তকমা বেশ ভালোভাবে সেরে দেওয়া হয়েছে যে এখানে জোর করে ছেলে মেয়েদের অমতে তাদের অপছন্দের মানুষের সাথে বিয়ে দেওয়া হয়, কাজেই এটা একটা দাসত্বের প্রতীক। অথচ বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রীর অনুমতি অবশ্যই নিতে হবে, ছেলে বা মেয়ে না চাইলে অভিভাবকরা জোর করতে পারবে না, এটাই ইসলামের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী পূর্বে বিয়ে হয়েছিল বিয়ের ব্যাপারে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার অভিভাবকের তুলনায় বেশি। একজন কুমারী মেয়ের বিয়েতে তার অনুমতি নেওয়া আবশ্যিক, তবে নিরাপদেই তার সম্মতি। এছাড়া বিয়ে মানে শুধু দুজন মানুষের মিলন নয়, বরং দুটি পরিবারের দুটি বংশের মিলন। লাভ ম্যারেজের বেলায় অনেক ক্ষেত্রে দুই পরিবারের মাঝে মন মানসিকতা অর্থনৈতিক সামাজিক অবস্থা ইত্যাদি সহ আরও অনেক কারণে সম্পর্ক তিক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকে, হয়ও। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেক কম, দুই পরিবারের সম্পর্কে তিক্ততা থাকলে স্বামী স্ত্রীর জীবন যে কতটা দুর্বিষহ হয়ে যায় নিজেদের অভিজ্ঞতা ছাড়া বাইরে থেকে তা বোঝা সম্ভব নয়। পাপের উপর প্রতিষ্ঠিত এই বিয়ে প্রতিষ্ঠিত হয় পাপের উপর, এই কারণে আল্লাহ তাআলা এই বিয়ে থেকে বারাকা তুলে নেন। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেন তার জন্য রয়েছে কষ্টের জীবন, যে তার গৃহের ভিত্তি আল্লাহ তাআলা তাকওয়া এবং সন্তুষ্টির উপর প্রতিষ্ঠিত করল সে কি উত্তম না, ওই ব্যক্তি থেকে যে তার গৃহের ভিত্তি প্রতিষ্ঠা করেছে এক গর্তের পতনমুখ কিনারায়, তারপর তাকে নিয়ে তা ধসে পড়ল জাহান্নামের আগুনে, আর আল্লাহ জালিম কওমদেরকে হেদায়েত দেন না। অন্যদিকে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে বিয়ে করলে তাতে নেমে আসে আসমানি বরকত, এটি মহান আল্লাহর প্রতিশ্রুতি। যে পুরুষ বা নারী ইমানদার অবস্থায় সৎ কাজ করবে তাকে আমি উত্তম জীবন দান করবো এবং অবশ্যই তাদেরকে শ্রেষ্ঠ কাজের পুরস্কার দিব। রাজস্থান বিশ্ববিদ্যালয়ের দুজন মনোবিজ্ঞানী উষা গুপ্তা এবং পুষ্পা সিং পাশ্চাত্যের মতো প্রেমের বিয়ে আর উপমহাদেশিক গতানুগতিক অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে বেশ চমৎকার একটি গবেষণা করেন 1982 সালে। সেই গবেষণায় দেখা যায় অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে দিন দিন ভালোবাসা শক্তিশালী হতে থাকে। ডক্টর অ্যাপস্টনের কথা আমরা আগেই বলেছি, তার মতে প্রেমের বিয়ের ক্ষেত্রে ভালোবাসা মোটামুটি 2 বছর পর কমতে শুরু করে, কিন্তু অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে এটা দিন দিন বাড়তে থাকে। প্রকৃতপক্ষে লাভ ম্যারেজড ভালোবাসাটা তৈরি করতে পারছে কিনা ঠিক মতো যা হচ্ছে তা খুবই স্বল্প পরিমাণ ক্ষণিকের ভালোবাসা, বাকিটা জুড়ে আছে মোহ আর কামনা। কিন্তু অ্যারেঞ্জড ম্যারেজ কি আসলে ভালোবাসা তৈরি হয়? দুজন স্বল্প পরিচিত মানুষ এক ছাদের নিচে আসলে ভালোবাসা তৈরি হয়? ভালোবাসা কি তৈরি হওয়ার জিনিস? এটা তো একটা অনুভূতি, প্রশ্ন আসতে পারে। ডক্টর এপস্টনের মতে ভালোবাসা তৈরি করা যায়, প্রথমে হয় বিয়ে আর তারপর ভালোবাসা তৈরি হয়। ভালোবাসার উপাদানগুলো আর অনুভূতিগুলো দেখো, সামাজিক স্বীকৃতি, দায়িত্ববোধ, নিরাপত্তা, শান্তি, শ্রদ্ধা, মায়া, মমতা, বন্ধন, দায়বদ্ধতা, পারস্পরিক বিশ্বাস, সন্তান বড় করে তুলবার জন্য উপযুক্ত পরিবেশ, এসব কি অ্যারেঞ্জ ম্যারেজ ছাড়া হয়? তবে ভালোবাসা একদিনেই তৈরি হয় না,
একটু সময় নিয়ে কয়েকটা স্তর পেরিয়ে তৈরি হয়। তবে এই স্তর নিয়ে মতভেদ আছে, কেউ বলে তিনটি, কেউ বলে চারটি, কেউ আবার বলে পাঁচটি। তবে সংখ্যা যাই হোক না কেন, সবার মূল কথা এক, সেসবের আলোকে ভালোবাসায় তৈরি হওয়ার ধাপ হিসেবে আমরা রাখছি এক, মোহ ও কামনা অর্থাৎ আকর্ষণ অ্যাট্রাকশন, দুই, দয়া মায়া মমতা অ্যাফেকশন, তিন, বন্ধন ভালোবাসা অ্যাটাচমেন্ট অ্যান্ড লাভ। অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাব্য পাত্রপাত্রীকে দেখে মোহ বা দৈহিক আকর্ষণ অনুভব হয়। তবে প্রেমের বিয়ের মতো এটা অন্ধ হয় না, পরিবার অভিভাবক এই মহান্দ চোখের চোখ হিসেবে কাজ করে, ইসলামের কষ্টিপাথর ঘষে সম্ভাব্য ভুল সংশোধন করে দেওয়ার সুযোগ থাকে। এসব আমরা আগেই আলোচনা করেছি, অভিভাবকদের সম্মতি নিয়ে একে অপরের পছন্দ করার ধাপ পেরিয়ে আসে বিয়ের ধাপ। বিয়ের মাধ্যমে তৈরি হয় দয়া মায়া মমতা, যার প্রমাণ দিচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা। আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি এবং দয়া সৃষ্টি করেছেন। তারা তোমাদের জন্য আবরণ এবং তোমরা তাদের জন্য আবরণ। দয়া মমতার ধাপ পেরিয়ে ভালোবাসার চূড়ান্ত পরিণতিতে প্রবেশ করে, একসঙ্গে থাকা, গল্প করা, দুঃখ ভাগাভাগি করা, শারীরিক অন্তরঙ্গতা, উষ্ণতা, ইমোশনাল সাপোর্ট, নিরাপত্তা, দায়বদ্ধতা, সামাজিক গ্রহণযোগ্যতা, আস্থা, সব কিছুই নিখাদ নির্ভেজাল ভালোবাসার বৃষ্টি নামায়। তবে একে অপরকে পছন্দ করে বিয়ে করা যে একেবারেই হারাম এমন না, একে অপরকে ভালো লাগতেই পারে, এবং একে অপরকে ভালো লাগলে যদি সব শর্ত পূরণ হয় এবং এর মধ্যে হারাম কিছু না থাকে, তাহলে ইসলামের নির্দেশ তাদের বিয়ে দিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা একে অপরকে পছন্দ করে তাদের মধ্যে বিয়ে দেওয়ার মতো উত্তম কিছু আছে বলে আমি মনে করি না। কিন্তু এখন এই পছন্দ করা মানে আমাদের সময়ের গতানুগতিক পছন্দ করা, প্রেম করার মতো না। একে অপরের সাথে কথা বলা, চ্যাট করা, রিক্সা বিলাস, বৃষ্টি বিলাস করা, ট্যুরে গিয়ে একই রুমে থাকা, একই পছন্দের কথার অর্থ হলো একজন শুধু আরেকজনকে দেখেছে, ভালো লেগেছে, এরপর নিজেদের মধ্যে কোনো ধরনের যোগাযোগ না করে ছেলে মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছে বা মেয়ের মাহরামের মাধ্যমে ছেলের বাসায় প্রস্তাব পাঠিয়েছে। যারা এভাবে ইসলাম মেনে বিয়ের প্রস্তাব পাঠাবে, তাদের পক্ষে এমন কাউকে পছন্দ করা সম্ভব হবে না যে তার দিনের জন্য ক্ষতি বয়ে আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটি কারণে একজন নারীকে বিবাহ করা হয়, সম্পদ, বংশমর্যাদা, রূপ ও দিনদারিতা। তিনি বেছে নিতে বলেছেন দিনদার নারীকে, না হলে ক্ষতিগ্রস্ত হবার কথা রয়েছে। এখন একজন দাড়িওয়ালা পাশক্ত সালাত আদায় করা ছেলে হিজাববিহীন সুন্দরী ক্লাসমেটের দিকে হঠাৎ চোখ পড়লে ভালো লেগে যেতে পারে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মাথায় রেখে সেই ছেলে ওই মেয়ের বাসায় প্রস্তাব পাঠাবে না, সেই সাথে বিয়ের প্রস্তাব পাঠানোর আগে ইস্তেখারা করবে। এটাও তাকে যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। পল জেমস ডিউক ছিলেন ইংল্যান্ড এবং ওয়েলস হাইকোর্টের বিচারপতি। 2012 সালের ম্যারেজ ফাউন্ডেশন নামক একটা থিঙ্ক ট্যাঙ্ক চালু করার হয় তার উদ্যোগে। দীর্ঘস্থায়ী সুখী সফল দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বেশ কিছু কাজ করে যাচ্ছে এই থিঙ্ক ট্যাঙ্ক। পল জেমস ডিউকের মতে, মুসলিমদের বিয়েতে একটা দীর্ঘস্থায়ী সফল বিয়ের জন্য অসংখ্য উপাদান রয়েছে। বিয়ের ক্ষেত্রে ইসলামের শর্তগুলো মানা হয় না, দিনদারিতা না বরং ছেলের ক্যারিয়ারের সাথে মেয়ের রূপের বিয়ে হয়। বিয়ের আগে দল বেঁধে সবাই পাত্রপাত্রী দেখতে যায়, পাত্র ছাড়া অন্য কোনো পুরুষে পাত্রী দেখা জায়েজ নয়, অথচ পাত্রের মামা, চাচা, খালু, দুলাভাই সবাই দেখছে। পর্দার কোনো বালাই থাকে না, বিয়ের আগে পরিচিত হবার নাম করে পাত্রপাত্রীরা ডেট করে, ইনবক্সে খোলামেলা হয়, অনেকে আবার পরিচিত হতে গিয়েই শুয়ে পড়ে। অথচ ইসলামের অনুমোদিত নিয়ম হচ্ছে মেয়ের পুরুষ মাহরামের উপস্থিতিতে ছেলের সঙ্গে শুধু প্রয়োজনীয় কথাবার্তা আলাপ আলোচনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়েতে খরচ যত কম সেই বিয়ের বারাকা তত বেশি। অথচ আমাদের দেশের বিয়েগুলোতে ভারতীয় সিরিয়াল আর সিনেমার অনুপ্রাণিত হয়ে হলদি নাইটস, মেহেন্দি নাইটস এই সেই করে লাখ লাখ টাকা অপচয় করা হয়। সুন্দর আকর্ষণীয় পোশাকে সেজে নারী পুরুষের সেই লেভেলের ফ্রি মিক্সিং, অশ্লীল নাচ গান, এমনকি মদপান করা হচ্ছে। ওয়েডিং ফটোগ্রাফির নামে বর কনের প্রকাশ্যে জড়াজড়ির ছবি এবং ভিডিও হচ্ছে, সেগুলো আবার আপলোড করা হয়ে চলছে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ লোকের সামনে। বিয়ের পরও স্বামী স্ত্রীর মাঝে দিন পালনে তেমন কোনো বালাই দেখা যাচ্ছে না, উল্টো ভারতীয় আর পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ চলছে। এভাবে শরিয়ার বাইরে গিয়ে বিয়ে সফল হবার প্রত্যেকটি উপাদানকে নষ্ট করে দেওয়া হলে সংসারে অশান্তি এবং বিচ্ছেদ হওয়া স্বাভাবিক। দুঃখজনকভাবে আমাদের সমাজে বিয়ের ব্যাপারে শরিয়ার বিধিবিধান উপেক্ষা করা হয়, নানা অর্থহীন হিসেব নিকেশের জালে জড়িয়ে বিয়েকে কঠিন করে ফেলা হয়। সঠিক ইসলামী শিক্ষার অভাবে উপমহাদেশীয় অনেক কুসংস্কার, কুপ্রথা এবং ভুল ধারণার কারণে
নানা ধরনের অবিচারও হয়, বিশেষ করে নারীদের সাথে। কিন্তু এগুলো সমাধান পশ্চিমের যৌন বিপ্লবের অনুকরণ করেও পাওয়া যাবে না। সেই চেষ্টা করা হয়েছে, ফলাফল আমাদের সামনেই রয়েছে। এই সমস্যাগুলোর সমাধান আসবে পরিপূর্ণভাবে শরিয়াহ নীতিমালা অনুসরণের মাধ্যমে, সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরার মাধ্যমে। তথাকথিত এই লাভ ম্যারেজ সিস্টেম হিসেবে ব্যর্থ, মানে এই সিস্টেম হুবহু অনুসরণ করলেও ব্যর্থতা আসবে, যার প্রমাণ আমাদের চোখের সামনে স্পষ্ট। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ সিস্টেম হিসেবে ব্যর্থ না। ইসলামী শরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সঠিকভাবে অনুসরণ করা হলে মধুময় সফল দাম্পত্য জীবন তৈরি হয়। এটাই আল্লাহর নির্ধারিত পদ্ধতি, এটাই হাজার বছর ধরে অনুসরণ করে আসা একমাত্র সফল পদ্ধতি। এই পদ্ধতি ছাড়া অন্য সকল পদ্ধতি ব্যর্থ হতে বাধ্য। গত কয়েক দশকের বাস্তবতা থেকে এই সত্য স্পষ্ট, লিভ টুগেদার, লাভ ম্যারেজ সহ যা যা আছে সবই মুখ থুবড়ে পড়েছে হতাশার, ধূসর, মলিন এবং ছ্যাঁদছেদের রাজপথের মাঝখানে। আর এখানেই শেষ হচ্ছে। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিল। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।